এই সিরিজে আমরা যা করতে চাচ্ছি তা হচ্ছে যে লারাভেল এবং ভিউ সমন্বয় করে আমরা একটা অথেন্টিকেশন সিস্টেম দাঁড় করাবো। সো এই অথেন্টিকেশন সিস্টেমটা হবে গিয়ে টোকেন বেজ অথেন্টিকেশন সিস্টেম। লারাভেলে আপনি যদি স্যান্টম ইউজ করেন তাহলে স্যান্টম ইউজ করে আপনি দু ধরনের অথেন্টিকেশন সিস্টেম তৈরি করতে পারেন, এক হচ্ছে গিয়ে টোকেন বেজ অথেন্টিকেশন সিস্টেম আর একটা হচ্ছে গিয়ে কুকি বেজ অথেন্টিকেশন সিস্টেম। আমি অলরেডি কুকি বেজ অথেন্টিকেশন সিস্টেম আপনারা কীভাবে দাঁড় করাবেন তা নিয়ে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। তো এখন আমি ভাবলাম কেন নয় আমরা টোকেন বেজ অথেন্টিকেশন সিস্টেমটা কীভাবে দাঁড় করাবেন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো টোকেন বেজ অথেন্টিকেশন সিস্টেম দাঁড় করানোর আগে আমাদের যে ব্যাকএন্ডের কোডগুলো হবে সেই ব্যাকএন্ডের কোডগুলো অলরেডি হচ্ছে গিয়ে আমি আরেকটা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমি যদি আমার একটু ইউটিউব চ্যানেলে চলে যাই তাহলে আপনি দেখবেন যে লারাভেল স্যান্টম এপিআই টোকেন অথেন্টিকেশন, সো এটা নিয়ে একটা প্লেলিস্ট আমার ইউটিউব চ্যানেলে দেওয়াই আছে। সো আপনি যদি এই প্লেলিস্টটা দেখেন তাহলে আপনার ধারণা চলে আসবে যে টোকেন বেজ অথেন্টিকেশন সিস্টেম দাঁড় করানোর জন্য কিভাবে কোড লিখতে হয়। এবং এই জায়গার ভিতরে আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে অর্গানাইজ ওয়াইজ পোস্টম্যানটাও আপনি ব্যবহার করবেন। তো আমি এখন এই প্রজেক্টের ভিতরে আমাদের যে এই রিপোজিটরিটা আছে এটা হচ্ছে গিয়ে আমি ব্যাকএন্ডের জন্য ইউজ করতেছি, পুরোটাই ব্যাকএন্ডের জন্য ইউজ করতেছি। এবং আমি হচ্ছে গিয়ে শুধুমাত্র ভিউ প্রজেক্টটা ফ্রন্ট এন্ডের জন্য ইউজ করতেছি। তো আমাদের এই প্রজেক্টটা শুরু করার আগে আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে আমার এই যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টটা আপনি হচ্ছে গিয়ে এক নজর বুলিয়ে নেবেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার একটা ধারণা চলে আসবে যে ব্যাকএন্ড সম্পর্কে ব্যাকএন্ডটা কীভাবে কাজ করতেছে। তো আমি এবারকার শুধুমাত্র ফ্রন্ট এন্ডটাই আপনাদেরকে দেখাবো আর কি। তো যাই হোক, আমরা এখন কী দাঁড় করিয়েছি তা যদি একটু ওভারভিউ করি। সো আমি এখানে হচ্ছে গিয়ে ইউজ করছি ভিউ পিনিয়া হচ্ছে গিয়ে স্টেট ম্যানেজমেন্ট করার জন্য। যাই হোক, পিনিয়া গেল, দেন আমি যদি দেখাই যে আমি কি দাঁড় করিয়েছি, সো এই হচ্ছে গিয়ে আমাদের একটা লগইন আছে, এই হচ্ছে গিয়ে হোম পেজ আছে। তো হোম পেজ সবাই হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতে পারবে, এরকমই ছিল হচ্ছে গিয়ে আমাদের এপিআই এর ভিতরে, হোম পেজ সবাই অ্যাক্সেস করতে পারবে, দেন হচ্ছে গিয়ে লগইন, এবং তারপর হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। অ্যান্ড এই জায়গায় আপনি যদি কোনো কিছু না দিয়ে ক্লিক দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি ভ্যালিডেশন এররগুলো পাবেন। সো লগইনের ভিতরেও সেম, আপনি যদি কোনো কিছু না দিয়ে ক্লিক দেন তাহলে ভ্যালিডেশন এরর পাবেন। এবং আপনি যদি আননোন কোনো ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি যদি ক্লিক দেন তাহলেও আপনি হচ্ছে গিয়ে একটা ভ্যালিডেশন এরর পাবেন। আচ্ছা, আমার যেহেতু 8 ক্যারেক্টার হওয়ার কথা ছিল, সো এটাও হচ্ছে গিয়ে একটা ভ্যালিডেশন এরর, বাট এখন আমি 8 ক্যারেক্টার দিছি। তো এখন দেখেন যে আপনার হচ্ছে গিয়ে ক্রেডেনশিয়াল যে ইনকারেক্ট এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে। তো আমি যদি একটা ইউজার রেজিস্ট্রেশন করি, তো এই জায়গার ভিতরে আমি হচ্ছে গিয়ে আমার নামে হচ্ছে গিয়ে একটা ইউজার রেজিস্ট্রেশন করতেছি, পলাশ মাহমুদ, দেন ইমেল mahmud@gmail.com, দেন পাসওয়ার্ড, দেন আমি যদি রেজিস্টারে ক্লিক দেই তাহলে দেখবো যে আমার হচ্ছে গিয়ে একটা মেল চলে গেছে যে ইউজার হচ্ছে গিয়ে সাকসেসফুলি হয়েছে এবং আমি হচ্ছে গিয়ে লগইন হয়ে গেছি। যেহেতু লগইন হয়ে গেছে আমাকে হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড দেখাচ্ছে এবং হচ্ছে গিয়ে হোম পেজটা তো আগের মতনই আছে, বাট হোম পেজে একটু চেঞ্জ আসছে যে আমি কোন ইউজার দিয়ে হচ্ছে গিয়ে লগইন করেছি। বাট আমি যদি ড্যাশবোর্ডে আসি তাহলে দেখবো যে আমি আর হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা এখনও ভেরিফিকেশন করা না। সো আমরা এপিআই যখন তৈরি করেছিলাম তখন এরকমভাবেই করেছিলাম যে ড্যাশবোর্ডটা শুধুমাত্র তারাই অ্যাক্সেস করতে পারবে যাদের ইমেল হচ্ছে গিয়ে ভেরিফাই করা। সো ইমেল ভেরিফাই করার জন্য আমার রেজিস্ট্রেশন করার সাথে সাথেই হচ্ছে গিয়ে একটা ইমেল সেন্ড হয়। তো আমি যদি এখন আমার মেল ট্র্যাপে দেখি তাহলে আমি দেখবো যে আমার একটা মেল চলে আসছে এই জায়গায়। হ্যাঁ, সো মেলের বডি হচ্ছে গিয়ে কাজ করার সময় একটু ভেঙে চড়ে গেছে, বাট আমাদের যে লিঙ্কটা আছে যে ভেরিফিকেশন ইমেল এটাতে ক্লিক দিলে অবশ্য কাজ করবে, কারণ হচ্ছে গিয়ে আপনার যখন একটু নিচে তাকাবেন তখন দেখতে পারবেন যে ইউআরএল দেখাচ্ছে। সো আমি অবশ্য এটা এখন একটু ক্লিক দিচ্ছি না, আমি এটাকে ডিলিট করে দিই, দেন পিনিয়া এটা ডিলিট। সো আমি যদি এখন আবার ক্লিক দেই তাহলে দেখেন একটা ভেরিফিকেশন মেল হচ্ছে গিয়ে সেন্ড হয়েছে। দেন আমরা যদি এই জায়গার ভিতরে আসি এবং যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে আমি একটা ভেরিফিকেশন মেল পেয়ে যাব। দেন আমি যদি এখন এই জায়গার ভিতরে ক্লিক করি তাহলে হচ্ছে গিয়ে আমার ইউজারটা ভেরিফাই হয়ে এবং আবার রিডাইরেক্ট করবে হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডে। সো আমি যদি জাস্ট ক্লিক দেই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ইউজারটা হচ্ছে গিয়ে ভেরিফাই হয়ে গেছে।
তো যেহেতু ভেরিফাই হয়ে গেছে, এখন আমরা ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতে পারতেছি আর কি। সো দেন হচ্ছে কি আমাদের যে লগ আউট আছে, সো আমরা লগ আউটটা দেখতে পাচ্ছি যে আমরা লগ আউটটা করেছি। সো লগ আউট করার আগে আমি যদি এখন আপনাদেরকে দেখাই, আমি যদি আবার লগ ইন পেজে যাই, তাহলে দেখেন যে রিডাইরেক্ট করেই তাকে কিন্তু হচ্ছে কি ড্যাশবোর্ডে নিয়ে আসা হচ্ছে। কারণ হচ্ছে কি এই জায়গায় হচ্ছে কি আমাদের নেভিগেশন গার্ড মিডিয়ালওয়্যার হচ্ছে কি ইউজ করা হয়েছে। সো কোনো ইউজার যদি অথেন্টিকেট না হয়ে থাকে, তাহলে হচ্ছে গিয়ে সে কখনোই ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারবে না। বাট সে যদি অথেন্টিকেট হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে সে লগইন অথবা রেজিস্ট্রেশন এসব পেজে সে হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতে পারবে না। সো এই মিডলওয়্যার কীভাবে ইউজ করা হয়েছে সেটাও হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। তো আমি যদি জাস্ট লগ আউট করি, তাহলে আমি লগ আউট হয়ে গেলাম। সো আমরা এখন যদি একটু দেখি যে আমরা যদি ইন্সপেক্টে চলে আসি এবং তারপরে যদি হচ্ছে গিয়া স্টোরেজে চলে আসি, দেন হচ্ছে গিয়ে লোকাল স্টোরেজ, আমরা যদি এই লোকাল স্টোরেজে যাই এবং আমি যদি একটু লগ ইন করি পলাশ মাহমুদ @gmail.com পাসওয়ার্ড, দেন আমি যদি হচ্ছে গিয়ে লগ ইন করি, তাহলে আমি দেখবো যে আমার একটা টোকেন অলরেডি সেভ হয়ে গেছে এবং আমি যে লগ ইন করছি এই হচ্ছে গিয়ে আমাদের ইনফরমেশন। দেন আমি যদি আপনাদেরকে একটু নেটওয়ার্কে যাই, সো নেটওয়ার্কে গিয়ে আমি যদি একটু এগুলো সব ক্লিয়ার করি, দেন আমি যদি একবার রিফ্রেশ দিই, তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের যে ইউজারের এপিআইটা আছে গেট এপিআই, সো ইউজারের এপিআইটা হচ্ছে গিয়ে বারবার আপনার হচ্ছে গিয়ে কল হচ্ছে এবং এই ইউজারের এপিআইটা দিয়েই হচ্ছে গিয়ে চেক করা হয় যে ইউজার আসলেই ভ্যালিড কি ভ্যালিড না, সে আসলে লগ ইন করা আছে কি লগ ইন করা নাই। লাইক দ্যাট আপনি যদি এখন আমাদের স্টোরেজের ভিতরে যে টোকেনটা আছে, এই টোকেনটা কোনো কারণে আপনি একটু ইনভ্যালিড করে দিলেন, দেন আপনি যদি এখন একটা রিফ্রেশ দেন, তাহলে আমাদের এই টোকেনটা যেহেতু ইনভ্যালিড, তাহলে দেখেন সাথে সাথে হচ্ছে গিয়ে টোকেনটা রিমুভ হয়ে যাবে এবং আপনি যেহেতু সাইনড ইন আছিলেন বাট আপনার টোকেনটা ইনভ্যালিড, সো আপনি হচ্ছে গিয়ে আবার ব্যাক করে চলে গেছেন যে লগ ইন পেজে, সো আপনি এখন আর লগ ইন অবস্থায় নেই। সো এটা হচ্ছে গিয়ে আমাদের সিকিউরিটি পারপাসে হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে। এই তো ছিল আমাদের হচ্ছে গিয়ে প্রজেক্টের ওভারভিউ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।